হ্যালো এভরিওয়ান এর আগের ভিডিওতে আমি ক্লাস টুয়েলভ স্পর্শক অভিলম্ব সংক্ষিপ্ত আট নম্বর পর্যন্ত করেছিলাম এই ভিডিওতে তারপর থেকে অর্থাৎ নয় নম্বর থেকে আলোচনা শুরু করছি তোমরা যারা আগের ভিডিওগুলো দেখো বা অন্যান্য চ্যাপ্টার্সের ভিডিওগুলো দেখতে চাইছ তারা সরাসরি প্লেলিস্ট থেকে চ্যাপ্টার ওয়াইজ আলাদা আলাদা করে দেখে নিতে পারো এবং যারা পুরো বইয়ের অনুশীলনের সমস্ত অঙ্কগুলোর সমাধানের পিডিএফটা ডাউনলোড করতে চাইছ তারা ভিডিও ডেসক্রিপশান বক্সে দেখবে ডাউনলোড পিডিএফ লিখে একটা লিংক পেয়ে যাবে সেই লিঙ্ক থেকে পিডিএফটা ডাউনলোড করে নিতে পারো অথবা আমার যে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে সেভেন ফাইভ জিরো ওয়ান থ্রি এই নাম্বারে হোয়াটসঅ্যাপে মেসেজ করেও তোমরা পিডিএফটা ডাউনলোড করে নিতে পারো তাহলে দেখো নয় নম্বর অঙ্কটায় কি বলা হচ্ছে ওয়াই ইন্টু এক্স মাইনাস টু ইন্টু এক্স মাইনাস থ্রি প্লাস সেভেন টু এক্স বক্র এক্স অক্ষকে যে বিন্দুতে ছেদ করে সেই বিন্দুতে আমাদের স্পর্শক এবং অভিলম্বের সমীকরণ নির্ণয় করতে হবে ঠিক আছে তাহলে এখানে সবার প্রথমে আমাদের এই বিন্দুটার স্থানাঙ্ক বার করে নিতে হবে কোন বিন্দুতে আমরা স্পর্শক ও অবিলম্বে সমীকরণ নির্ণয় করতে চাইছি দেখো বলেছে যে যে বিন্দুতে এক সক্ষকে ছেদ করে আমরা প্রত্যেকেই জানি যে এক সক্ষকে ছেদ করা মানে সেই বিন্দুতে ওয়াই ইজিক টু জিরো হয় এবং ওয়াই অক্ষকে ছেদ করা মানে সেই বিন্দুতে এক্স ইসিক টু জিরো হয় তাহলে সরাসরি এই সমীকরণে y 0 টু জিরো বসিয়ে দেবো তাহলে বিন্দুগুলো পেয়ে যাব। তাহলে লেখো বক্রের সমীকরণটা প্রথমে লেখো 9 নাম্বার দিয়ে বক্রের সমীকরণটা হচ্ছে ওয়াই ইন্টু এক্স মাইনাস টু ইন্টু এক্স এটা বক্রের সমীকরণ এটা এক নাম্বার দাও দিয়ে লেখো এক নং সমীকরণে ওয়াই সমান জিরো বসিয়ে পাই কেন ওয়াই সমান জিরো বসালাম কারণ আমরা দেখতে চাইছি যে এক সক্ষকে কোন বিন্দুতে ছেদ করছে তাহলে ওয়াই সমান জিরো বসালেই টোটালটা জিরো হয়ে গেল অতএব পেয়ে যাচ্ছি এক্স ইজিকাল টু সেভেন সুতরাং সেভেন কমা জিরো বিন্দুতে এক্স অক্ষকে ছেদ করে তাহলে এখন আমাদের এই সেভেন কমা জিরো বিন্দুতেই স্পর্শকের সমীকরণটা বার করতে হবে আচ্ছা তাহলে স্পর্শকের সমীকরণ বার করার জন্য আমাদের প্রথমে ওয়াই বাই এর মান বার করতে হবে সেটা কিভাবে বার করব এক নম্বরকে অবকলন করে তাহলে এক নম্বরকে যদি অবকলন করো দেখো এখানে তিনটে গুণ আছে তাহলে তিনটে গুণের যে সূত্র আমরা জানি ডি বাই এক্স অফ ডাব্লু এই সূত্রটা আমরা জানি কী হয় ইউ থাকে ভি থাকে ডাব্লুর ডেরিভেটিভ মানে দুটো করে স্থির থাকে আর তিন নম্বরটা ডেরিভেটিভ ইউ ইউডাব্লু থাকলো ভি এর ডেরিভেটিভ আবার ভি ডাব্লু থাকলো এর ডেরিভেটিভ এরকমটা হয় তাহলে সেই ফর্মুলাটাই আমরা এটাকে ডেরিভেটিভ করার জন্য ব্যবহার করবো তাহলে দেখো প্রথমে ওয়াই থাকলো এক্স মাইনাস টু থাকলো X-3 থ্রি তার ডেরিভেটিভ হচ্ছে ওয়ান প্লাস ওয়াই থাকলো x মাইনাস থ্রি থাকলো এক্স মাইনাস টু তার ডেরিভেটিভ হচ্ছে ওয়ান প্লাস এক্স মাইনাস টু থাকলো এক্স মাইনাস থ্রি থাকলো ওয়াই তার ডেরিভেটিভ হচ্ছে ডি ওয়াই বাই প্লাস সেভেনের ডেরিভেটিভ জিরো ইজ ইকাল টু এক্সের ডেরিভেটিভ হচ্ছে ওয়ান তাহলে এখান থেকে ডি ওয়াই বাই ডিএক্সের মানটা বার করতে চাইছি তাহলে শুধু এই পথটাকে বাঁ দিকে রাখছি আর বাকিগুলোকে ডান দিকে নিয়ে চলে যাচ্ছি ইজ টু ডান দিকে ওয়ান ছিল আর এই দুটোকে ডান দিকে নিয়ে গেলে মাইনাস হয়ে যাবে

সেভেন কমা জিরো বিন্দুতে ঠিক আছে অথয়েব ডি ওয়াই বাই ডি এক্স অ্যাট সেভেন কমা জিরো সেটা কত হবে দেখো এক্সের জায়গায় বসাবো সেভেন আর ওয়াইয়ের জায়গায় বসাবো জিরো তাহলে এখানে ওয়াইয়ের জায়গায় জিরো বসালে টোটালটা জিরো হয়ে গেল এখানে ওয়াইয়ের জায়গায় জিরো বসালে টোটালটা জিরো হয়ে গেল তার মানে উপরে থাকলো এক আর নিচে এক্সের জায়গায় সেভেন বসালে কত থাকছে সেভেন মাইনাস টু ইন্টু সেভেন মাইনাস থ্রি তার মানে এটা হচ্ছে ওয়ান বাই ফাইভ ইন্টু ফোর তার মানে এটা হচ্ছে ওয়ান বাই টোয়েন্টি তার মানে ডি ওয়াই বাই মান হল ওয়ান বাই টোয়েন্টি সুতরাং সেভেন কমা জিরো বিন্দুতে স্পর্শকের সমীকরণ স্পর্শকের সমীকরণ সেটা কি হবে ওয়াই মাইনাস ওয়াই ওয়ান মানে জিরো ইজিকাল টু ডি ওয়াই বাই ডি এক্সের ভ্যালু মানে 1 বাই টোয়েন্টি ইন্টু এক্স মাইনাস এক্স ওয়ান মানে হচ্ছে সেভেন এই টোয়েন্টিটা বা কে পাঠিয়ে দিলে টোয়েন্টি ওয়াই ইজিক এইটাই হয়ে গেল স্পর্শকের সমীকরণ এবার যদি তুমি অভিলম্বে সমীকরণ লিখতে চাও তাহলে লেখো সেভেন কমা জিরো বিন্দুতে ভিলম্বের সমীকরণ অভিলম্বের সমীকরণ সেটা কি হবে ওয়াই মাইনাস ওয়াই ওয়ান মানে জিরো ইজিক টু মাইনাস ডিএক্স বাই ডি ওয়াই মাইনাস ডিএক্স বাই ডি ওয়াই তাই তো ইন্টু এক্স মাইনাস এক্স ওয়ান এক্স ওয়ান মানে হচ্ছে সেভেন আচ্ছা এবার লক্ষ্য করো ডি ওয়াই বাই ডি এক্স মানে হচ্ছে ওয়ান বাই টোয়েন্টি তাহলে এর উল্টো হবে নিশ্চয়ই টোয়েন্টি তাহলে এখানে বসিয়ে দাও ওয়াই ইজ ইকাল টু মাইনাস টোয়েন্টি ইন্টু এক্স মাইনাস সেভেন গুণ করে দাও তাহলে এটা পাওয়া যাচ্ছে ওয়াই ইজ ইকাল টু মাইনাস টোয়েন্টি এক্স প্লাস ওয়ান ফোর জি এইটাই হয়ে গেল অভিলম্বের সমীকরণ ঠিক আছে এবার পরেরটা দেখো দশ নাম্বারটা কি বলছে এক্স ইজিক টু এ থিটা মাইনাস সাইন থিটা এবং ওয়াই টু এ ওয়ান মাইনাস কস থিটা বক্রের থিটা সমান পাই বিন্দুতে আমাদের স্পর্শক এবং অভিলম্বে সমীকরণ নির্ণয় করতে হবে তাহলে এটা অবশ্যই প্যারামেট্রিক ইকুয়েশান আছে এবং প্যারামেট্রিক ইকুয়েশানের কিভাবে সমীকরণ নির্ণয় করতে হয় আমি অলরেডি দেখিয়েছি তাও এটাও করে দিচ্ছি দেখো প্রথমে কি আছে এক্স ইজিক টু এ থিটা মাইনাস সাইন থিটা আর ওয়াই ইজিক টু কী আছে এ ওয়ান মাইনাস কস থিটা তাহলে এই দুটোকে প্রথমে থিটার সাপেক্ষে ডেরিভেটিভ করো তাহলে কি হবে ডিএক্স বাই ডি থিটা সেটা কত হবে এ ধ্রুবক থিটা ডেরিভেটিভ ওয়ান সাইন থিটার ডেরিভেটিভ কস থিটা আর এটাকেও ডেরিভেটিভ করো ডি ওয়াই বাই ডি থিটা সেটা কত হবে এ ওয়ানের ডেরিভেটিভ জিরো মাইনাস কস থিটা ডেরিভেটিভ মাইনাস সাইন থিটা তার মানে হচ্ছে এ সাইন থিটা ওকে এইবার এখান থেকে ডি ওয়াই বাই এক্সের মান বার করো সেটা হচ্ছে ডি ওয়াই বাই ডিথিটা ইন্টু ডিথিটা বাই ডি এক্স ডি ওয়াই বাই ডিথিটা মানে হচ্ছে এ সাইন থিটা ইন্টু ডিথিটা বাই ডি এক্স মানে এর উল্টো তার মানে ওয়ান বাই এ ওয়ান মাইনাস কস থিটা আচ্ছা এ কেটে গেল তার মানে এটা আসছে সাইন থিটা বাই ওয়ান মাইনাস কস থিটা এইবার লক্ষ্য করো আমাদের কোন বিন্দুতে বলেছিল থিটা সমান পাই বিন্দুতে বলেছিল অথয়ে ডি ওয়াই বাই এক্সের মান থিটা সমান পাই বিন্দুতে সেটা কত হচ্ছে সেটা হচ্ছে সাইন পাই বাই ওয়ান মাইনাস কস পাই সাইন পাই মানে হচ্ছে জিরো তাহলে এটা হয়ে গেল জিরো ওকে তাহলে ওয়াই বাই এক্সের মান হয়ে গেল জিরো সুতরাং আর এক্স বাই ডি ওয়াইয়ের মান তাহলে কী হবে এর উল্টো মানে ওয়ান বাই জিরো এইবার থিটা সমান পাই বিন্দুতে আমরা স্পর্শক ও অভিলম্বের সমীকরণটা নির্ণয় করব তাহলে লেখো সুতরাং থিটা সমান পাই বিন্দুতে স্পর্শকের সমীকরণ স্পর্শকের সমীকরণ সেটা কি ওয়াই মাইনাস ওয়াই ওয়ান ওয়াই ওয়ান বলতে আমরা এখানে কি লিখবো ওয়াই টু যেটা দেওয়া ছিল মানে এই জিনিসটা কিন্তু থিটার জায়গায় কত বসাবো পাই কারণ থিটা সমান পাই বিন্দুতে বলেছে তাহলে এখানে লিখব এ ওয়ান মাইনাস কস পাই ইজিক টু ডি ওয়াই বাই ডিএক্সের মান কত পেলাম জিরো এখানে কি লিখবো এক্স মাইনাস এক্স ওয়ান এক্স ওয়ান বলতে কোনটাকে লিখতে হয় এইটাকে এক্স ইজিক টু যেটা দেওয়া আছে কিন্তু এই থ্রিটার জায়গায় কী লিখতে হবে পাই লিখতে হবে তাহলে লেখো এ পাই মাইনাস সাইন পাই ওকে যেহেতু এটা জিরো আছে তার মানে ডান দিক টোটালটাই জিরো হয়ে গেল তাহলে ওয়াই মাইনাস এ ওয়ান কস পাই মানে মাইনাস ওয়ান তার মানে হয়ে গেল প্লাস ওয়ান অতএব ওয়াই ইজিক টু টু এ হল স্পর্শকের সমীকরণ একইভাবে অভিলম্বের সমীকরণ কী হবে সুতরাং থিটা ইজ ইকাল টু পাই বিন্দুতে অভিলম্বের সমীকরণ সেটা কি হবে দেখো ওয়াই মাইনাস ওয়াই ওয়ান মানে একই ইজ ইজিক টু মাইনাস ডি এক্স বাই ডি ওয়াই তার মানে ওয়ান বাই জিরো সঙ্গে এক্স মাইনাস এক্স ওয়ান মানে একই রকম ওকে আচ্ছা এই নিচের জিরোটা বা দিকে পাঠিয়ে দিলে বা দিকের পুরোটাই জিরো হয়ে গেল ইজিকাল টু কী থাকছে মাইনাস এক্স মাইনাস এ পাই আর সাইন পাই মানে জিরো সুতরাং এ পাই থাকলো অতএব এটা কী হয়ে গেল মাইনাস এক্স প্লাস এ পাই ইজিক টু জিরো তার মানে এটা হয়ে গেল এক্স ইজিক টু এ পাই সুতরাং এইটাই আমাদের অভিলম্বে সমীকরণ বোঝা গেলো ঠিক আছে তাহলে তোমরা কিন্তু প্লেলিস্ট থেকে সমস্ত ভিডিওগুলো পরপর করে দেখবে তাহলে সমস্ত অঙ্কগুলো পরপর তোমাদের খাতাই হয়ে যাবে আর পিডিএফটা অবশ্যই ডাউনলোড করো ডাউনলোড করে প্র্যাকটিস শুরু করো নেক্সট ভিডিওতে আমি আবার এরপর থেকে আলোচনা শুরু করবো ওকে থ্যাঙ্কস ফর ওয়াচিং